মশা নিধনে কামান দাগিয়েও লাভ হচ্ছে না চট্টগ্রামে। ছোট্ট মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন অনেকেই। তাই এবার যেন অভিনব এক উপায় খুঁজে বের করলেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। দৈনিক 5000 টাকা খরচ করে ড্রোন উড়িয়ে মশার বাসা খুঁজছে এই সেবা সংস্থাটি। রবিবার থেকে শুরু হওয়া এই মশার ঘর খোঁজার অভিযান ক্রমান্বয়ে চলবে 60টি আবাসিক এলাকায়। তবে এই চমকপ্রদ অভিযান শুরু হতে না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিটি কর্পোরেশন এবং মেয়র রেজাউল করিমকে নিয়ে শুরু হয়েছে হাস্যরসাত্মক বিভিন্ন লেখা। গত 2 দিন ধরেই এই ড্রোন কার্যক্রম এখন টক অফ দ্য সিটি। এই ধরনের কাজকে নাগরিকদের সাথে তামাশার মতো বলে উল্লেখ করেছেন সুজন চট্টগ্রাম জেলার সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরীও। অনেকটা চমক সৃষ্টির জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ড্রোনের মাধ্যমে এডিস মশা এবং মশা লার্ভা চিহ্নিত করার জন্য, শনাক্তের জন্য একটা পদক্ষেপ নিয়েছে। এটা নাগরিকদের সাথে তামাশারা কিছুই নয়। লক্ষাধিক বাড়ি চট্টগ্রাম নগরে, হাজার হাজার নালা, মরা খাল এবং মজা পুকুরে থেকে এগুলো চিহ্নিত করার কাজ, এটা মেগা প্রজেক্টের মেগা চুরির জন্য ছাড়া আর কিছুই আমাদের মনে হচ্ছে না। এবং এই ড্রোন দিয়ে সেটা এই সময়ে এটা উচ্চবিলাসী প্রচারমুখী পদক্ষেপ ছাড়া বাস্তব আর কিছুই না। কার্যকর ওষুধ ছিটানোর বদলে মশা মারতে কালো তেল দিয়ে ধোঁয়া দেখিয়ে নাগরিকদের করের টাকা লোপাট করার অভিযোগও চষিকের বিরুদ্ধে আনলেন এই আইনজীবী। তারা কি আসলে সাংবাৎসরিক যে কাজ, মশা নিধনে যে কাজ, সেটাকে আন্তরিকভাবে করে? কোনো প্রভাবশালী কেউ ফোন করলে তারা ফগার মেশিনের ফাঁকা বুলি দিয়ে কালো তেল ছিটানো হয়, কখনো কখনো ধোঁয়া দেখা যায়। আর নিন্দুকেরা বলেন যে ওষুধ ছেটানো হয়, সেই ওষুধে মশা মরার পরিবর্তে মশা আরো হৃষ্টপুষ্ট হয় সেটা খেয়ে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা কর্ণধার তাদেরকে নাগরিকদের পক্ষ থেকে আহ্বান জানাই, মশা নিধনের জন্য যা যা করা দরকার কার্যকর ঔষধ এবং এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদের সাথে মতামত নিয়ে আলোচনা করে এটা সিদ্ধান্ত গ্রহণ করে কার্যকর পদক্ষেপ করার জন্য আমরা লোক দেখানো, লোক হাসানো কোনো পদক্ষেপ অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নেবে সেটা প্রত্যাশা করি না। এদিকে প্রায় সব শ্রেণী পেশার মানুষ এই ড্রোন উড়ানো নিয়ে কড়া সমালোচনা করেছেন চষিকের। এই কার্যক্রম উদ্বোধনের ছবি ঘটা করে মেয়র রেজাউল করিমের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হলে সেখানের মন্তব্যের ঘরেই আছে সাধারণ জনগণ সহ দায়িত্বশীল অনেক ব্যক্তির তির্যক সব বক্তব্য। ড্রোন দিয়ে খুঁজে কতটা মশা পেয়েছে সেটাও জানতে চেয়েছেন একজন। বেশিরভাগই মন্তব্য করেছেন এই কার্যক্রমের স্বচ্ছতা এবং উদ্দেশ্য নিয়ে। চট্টগ্রামের এক আঞ্চলিক পত্রিকার ফেসবুক পোস্টে একজন লিখেছেন, চট্টগ্রামের মেয়র সুস্থ আছেন তো, তবে কেন ড্রোন উড়িয়ে মশা কুচ্ছে সেটির ব্যাখ্যায় কার্যক্রম উদ্বোধনের দিনে মেয়র বলেছিলেন, অনেক বাড়ির মালিক নিরাপত্তার অজুহাতে চষিকের কর্মীদের ছাদে উঠতে দেন না, তাই বাধ্য হয়ে ড্রোন দিয়ে আমাদের ছাদ পর্যবেক্ষণ করতে হচ্ছে। ছাদে জমে থাকা পানি না সরালে জরিমানা সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। চষিকের মশক নিধনে 100 দিনের গ্রাস প্রোগ্রামের আওতায় এই কার্যক্রম চলছে। জানা গেছে মশা খুঁজতে চষিক ডিজিআই ম্যাভিক এয়ার S2 মডেলের ড্রোনটি ব্যবহার করছে। এটার ওজন 595 গ্রাম। ড্রোনে আছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মাটি থেকে 100 মিটার উঁচুতে উঠে ছবি বা ভিডিও করা যায় এই ড্রোন দিয়ে। এছাড়া যিনি ড্রোনটি নিয়ন্ত্রণ করবেন তার চতুর্পাশে 3 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম এই ড্রোন। এদিকে চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রবিবার একদিনেই 111 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে 45 জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন 65 জন। এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 859 জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে 295 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 13 জনের মৃত্যু হয়েছে। পার্থ প্রতিম নন্দী, নিউজ নাও 24, চট্টগ্রাম।